বন্ধুরা কেমন আছেন? আজকে আমরা জানব আসাম ল্যাম্বরগিনি গাড়ির মালিক নুরুল ভাইয়ের সাথে ফটো তোলার জন্য এবং ভিডিও বানানোর জন্য প্রতিদিন কতজন মানুষ ভিড় জমে। আজ পর্যন্ত কে কে এসেছিলেন নুরুল ভাইয়ের সাথে ভিডিও এবং ফটো তোলার জন্য তা আজকের এই ভিডিওতে দেখতে পারবেন। দেখার আগে একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। নুরুল ভাইয়ের এই গাড়িটি বানাতে প্রায় 8 থেকে 10 লাখ টাকা খরচ হয়েছিল। এই গাড়িটি বানানোর পরে অনেকেই নুরুল ভাইকে পুরস্কার দিয়েছেন এবং এই গাড়িটি বানানোর পর থেকে অনেক বড় বড় ইউটিউবাররা নুরুল ভাইয়ের সাথে ভিডিও বানানোর জন্য এবং ফটো তোলার জন্য অনেক দূর থেকে আসতেন। নুরুল ভাই যদি কোনো দিকে ল্যাম্বরগিনি গাড়ি নিয়ে ঘুরতে বেড়াতে যান তাহলে মানুষের ভিড়ের জন্য গাড়ি আর চালাতে পারেন না। এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটি দেখার পর আপনার মনে কি হলো, নুরুল ভাই বড় সেলিব্রিটি হয়ে গেছেন? আপনি বলুন তো নুরুল ভাই আরও বড় কিছু বানাতে পারবেন কি না তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এখন আমরা জানব নুরুল ভাইয়ের সাথে কে কে ভিডিও বানাতে এসেছিলেন। নম্বর 1 হচ্ছে বরাকান্ত ইউটিউব চ্যানেল, নম্বর 2 বরাক গ্যালারি ইউটিউব চ্যানেল, নম্বর 3 করিমগঞ্জ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল বিলাল ভাই। এই চ্যানেলটি আমাদের করিমগঞ্জের মাঝে সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল। তো এত বড় ইউটিউবার হওয়ার পরেও নুরুল ভাইয়ের সাথে ভিডিও বানানোর জন্য এবং ফটো তোলার জন্য এসেছিলেন। তো বন্ধুরা এই পর্যন্ত আজকের ভিডিও।